রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আকরামুল হক ওরফে গুড্ডু নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত 11টার দিকে 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তরিকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। গুলিবিদ্ধ আকরামুল নগরীর চঞ্জিমা থানার বনগ্রাম এলাকার বাসিন্দা। তার ডান পায়ে গুলি লেগেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাসান আলী বলেন, কাউন্সিলর মনিরুজ্জামান আওয়ামী লীগ করেন। রাতে কাউন্সিলরের কার্যালয়ের সামনে তার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তারিকের কথা কাটাকাটি হয়। বাসায় ঢুকে শুনি সেখানে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের কথাও শুনেছি, গোলাগুলির বিষয়টি জানি না।